তো বালুশিনি রাস্তাটা দেখছি এর আগে পরিকল্পনা লয়ে লেছে ঠিক আছে বুদ্ধি ঠিক আছে আর কি কি লয়ে আছে দেখি আমাদের সমাজ আজকে যেন পঙ্গু হয়ে গিয়েছে তুমি ভুল দেখেছো কে ছিল বলো আর প্রতিনিয়তই এই সুশীল সমাজে এমন কিছু কাজকর্ম চলে যেগুলো দেখার পর আপনি হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না আর মনুষ্যত্বের খাতিরে আপনারা যারা ভিডিওটি দেখেন তাদের জন্য এর আগে আমরা 60টি পার্ট বানিয়ে ফেলেছি যেগুলো কিনা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো তারই ধারাবাহিকতায় চলুন আজকে পার্ট 8 শুরু করা যাক তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন পহেলা জানুয়ারি 2022 এর ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশ থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে যেখানে কিনা এক ওয়াইফ তার বৃদ্ধ হাজবেন্ডকে এমন অবস্থায় ধরে যেটা দেখে সত্যি আপনার গায়ে লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে মূলত এই মহিলাটির নাতি তার নানাকে দেখে ফেলে যে তাদের গোডাউনের রুমের পাশে তার নানা নাকি কোনো মেয়েকে নিয়ে প্রবেশ করেছে আর এই অবস্থায় মহিলাটি পুলিশ এবং আশেপাশের জনগণকে নিয়ে চলে আসে এবার প্রথমে তো এই মহাশয় দরজা খুলতে চাইছিল না পরবর্তীতে দরজা খোলার পর দেখে যে তার বিছানায় মদের বোতল রয়েছে এখন আরো কিছু খোঁজাখুঁজির এক পর্যায়ে যখন নিজের দিকে তাকায় তখন দেখে যে নিচে একটি মেয়ে লুকিয়ে রয়েছে এতক্ষণ পর্যন্ত তো সবই ঠিক ছিল তবে একটু থামুন কেননা কিছুক্ষণ পর আরো একটি মেয়েকে খুঁজে বের করে কি হয়ে গেলেন তো ভেবা চাকা এবার এই মহাশয়কে পুলিশে নিয়ে যেতে চাইলে সে তো কোনোভাবেই যেতে চায় না আর সে তার ওয়াইফের হাত পা জড়তে থাকে কিন্তু বেচারাকে এক পর্যায়ে পুলিশের হাতে তুলেই দেওয়া হয় সত্যি বন্ধুরা কিছু কিছু মানুষের বয়স হয়ে গেলেও চরিত্রটা ঠিক 13 বছরের ছেলের মতো থাকে আজকাল লোকাল বাসে চলতে ফিরতে আমাদের মা বোনকে কতটা যে নির্যাতনের শিকার হতে হয় তার 10% আমরা জানি কিনা কেননা মেয়েরা লজ্জার মুখে তারা এই সকল কথা কাউকে শেয়ার করে না বা বলতেও চায় না তবে কখনো কখনো কিছু সাহসী মেয়েকেও দেখা যায় যেমনটা 15ই মার্চ 2022 এর এই ঘটনাটি যেখানে কিনা ঢাকার রাস্তায় শনি ডাকড়া থেকে একটি মেয়ে আসছিল এই অবস্থায় হঠাৎ করে তার পাশে এক লোক তাকে ইনডাইরেক্টলি টাচ করতে থাকে এই অবস্থায় মেয়েটি বেশ কিছুক্ষণ ধরে নোটিশ করার পর এক পর্যায়ে চড়াও হয়ে যায় আর এরপরে লোকটিকে টেনে হেঁচড়ে তাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছিল আগে তো করে চুরি তার উপরে সিনাজুরি হ্যাঁ বন্ধুরা এই কথাটি এই ভিডিওটির সাথে পুরোপুরি মিলে যায় আর মূলত এই ভিডিওটি 6ই জুন 2022 এ ঢাকা থেকে রেকর্ড করা হয়েছে যেখানে কিনা এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে টাঙ্গাইল থেকে ডেকে নিয়ে আসে এরপরে নিয়ে আসার পর যখনই তারা আগাম কুকমে ব্যস্ত হতে যাবে তখনই আশেপাশের মানুষজন সেটা বুঝে নেয় এরপর তাদের দরজায় ধাক্কা ঢাক্কি করলেও তারা কোনোভাবেই খুলতে চায় না এক পর্যায়ে এলাকার মানুষজন তাদের জানালা দিয়ে যখন পানি ছুড়ে মারে তখন তারা দরজা খুলতে বাধ্য হয় এবার এদেরকে হাতে নাতে ধরার পর এই বেচারাকে কি বলে সেটাই শুনো আসলে ওকে ডাকে না বিল্লাল ভাই এ নাইট গার্ড এটা কি আনছো নমুল না বের করো কোন পরিকল্পনা লয়ে লেছে ঠিক আছে বুদ্ধি ঠিক আছে আর কি কি লয়ে আছে দেখি আর কিছু না দেই সাথে ফোন আছে কই রাখছো কা পানি দেখছি মাল টাল খাইছো তুমি না না হ্যাঁ আমার চোখ এমনি না না আমি দুই তিন দিন কিছু খাই না কি তুই তো বেলও অন্তরে লাগাস নাই ঠিকভাবে হবে শুরু করছিস লাইট নিবে এখন আপনি এই ছেলেকে যা ভাবুন আর না ভাবুন এই মেয়েটির কাণ্ডকলাপ একবার দেখুন সে তো ভয় পায় না পায় না উল্টো এদেরকে থ্রেট দিতে থাকে তোর সব কম খারাপ সত্যি বন্ধুরা এরকম মেয়ে খুঁজে পাওয়া মুশকিল বন্ধুরা
একটা কথা আছে, মোবাইলের মজা নোকিয়া আর প্রেমের মজা ফরকিয়া। আর পরকিয়া করার সময় যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কি বিয়ে করতে চাও, মেয়েটি বলে হ্যাঁ আমি রাজি, কিন্তু এই ছেলেটি আর রাজি হয় না। এখন রাজি যে শুধুমাত্র ছেলেরাই হয় না তা কিন্তু নয়, কখনো কখনো কিছু মেয়ে শুধুমাত্র সেক্সুয়ালি অ্যাবিউজ করার জন্য পরকিয়া করে থাকে। এই অবস্থায় ছেলেরা যখন মেয়েটিকে বিয়ে করার কথা বলে সে তখন নানা রকমের বাহানা দেখাতে থাকে, ঠিক যেমনটা এই মেয়েটির কাছ থেকে একবার শুনুন। এখন রাজি হওয়ার হিসাবে গুল্লি মারে, এলাকার লোকজন যদি হাতে নাতে ধরে ফেলে তবে না রাজি হয়ে যাবি কই। ঠিক এমনই ঘটনা এখানে ঘটেছিল, যখন এরা দুজনকে হাতে নাতে ধরে ফেলে তখন এলাকার লোকজন আর এই মহিলাটির স্বামী জোর করে সবার চোখের সামনে তার স্মৃতিতে সিঁদুর দিয়ে বিয়ে পড়িয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, একেই হয়তো বলে হাতে নাতে বিচার। ঘোরা ঘোরা করতো, আজকে সবাইকে সাক্ষী রেখে আজকে ছেলেটা সস্তে এবং সবাই সাক্ষী রেখে বিয়ে করে নিল, আমরা চাঁদুর হাতে এই মেয়েটিকে তুলে দিল। আপনি যদি জীবনে দুইটি বিয়ের শখ করে থাকেন তবে আমরা বলতে চাই এই ভিডিওটির দিকে আপনি একটু ভালো মতো নজর দিন, যেটি কিনা এপ্রিল 2021 ঢাকা এয়ারপোর্ট থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। আর এখানে মইনুল নামের এক মালদ্বীপ প্রবাসী বাড়ি ফিরছিল, এই অবস্থায় তার দুইটি বউ তাকে এয়ারপোর্টে নিতে চলে আসে। এমন অবস্থায় দুইটি বউ সামনাসামনি হয়ে গেলে সেখানে কুরুক্ষেত্র শুরু হয়ে যায়। এবার তারা ধস্তাধস্তি করতে করতে একে অপরের তো 12টায় বাজিয়ে দেয়, আর এই বেচারা দুই বউ টোপের মুখে পুরাই ভেবা জায়গাও খেয়ে যায়। যাই হোক, এখন অনুরোধ থাকবে কখনো আপনারা এরকম সিচুয়েশনে পড়তে যাবেন না। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি একটু হলেও আপনাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জ্ঞান দিতে পেরেছে। আর এদের এ সকল কর্মকাণ্ড দেখার পর অবশ্যই আপনি শিক্ষা নিতেও বাধ্য হবেন। আর এই ভিডিওটি কাউকে ছোট করার উদ্দেশ্যে বানানো হয়নি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।